আশার শাহরং ফি কিতাবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সমস্ত মাসই তো আমার, কিন্তু বিশেষ করে চারটা মাস, যেই চার মাসের কথা আমি কিতাবে বড় দামি করে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কথা কি স্পষ্ট না, বোঝা যায় না? কয়টা মাস দামি? চারটা। এক নম্বর মুহররম, এক নম্বর কি? মুহররম। দুই নম্বর রমজান, দুই নম্বর কি? জিলকত জিলহজ, জিলকত জিলহজ। এই চারটা মাস আল্লাহর কাছে দামি। কয় কেন দামি? কয় মুহররম মানুষের জীবনের প্রথম একটা অধ্যায় শুরু হয়। কি অধ্যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রথম মাস, আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম। এই মুহররমে যারা আমি আল্লাহর ইবাদত বেশি করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা বছর ভালোভাবে চলার তৌফিক দান করে দেব। কয় বছর ভাই? এক বছর। দিন কয়টা? তিরিশটা অথবা ২৯টা। মাস কয়টা? একটা। কোন মাস? মুহররম। এই মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম মুহররমে তোমরা ভালো খাবার খাও। কি খাবার খাও? ভালো খাবার খাও, উত্তম খাবার খাও। আর আমরা কি করি? থার্টি ফার্স্ট নাইটে ভালো খাবার খাই, পহেলা বৈশাখে ভালো খাবার খাই। আমি যদি এখন জিজ্ঞেস করি যে এটা আরবি কত সন চলতেছে, এটাও আমাদের অনেকে বলতে পারবে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমরা ইংরেজি হিসাব রাখতে পারি, আরবি হিসাব রাখতে পারি না। বাংলা হিসাব রাখতে পারবি, আর আরবি হিসাব রাখতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। আজকে কয় তারিখ চলতেছে? মুহররমের কয় তারিখ? দশ তারিখ। কয় তারিখ? আজকের দিনটাও জানেন না। আর এই দিন তো প্রসিদ্ধ হাসান এবং হোসাইন, এই যে কারবালার যে ইতিহাসগুলো, এই হিসাবে তো এটা পরিচিত, ঠিক কি না? কিন্তু আপনারা আমারে বলেন যে মুহররম কি আসলে কারবালার ইতিহাসে পরিচিত নাকি আগে থেকেই পরিচিত? কথা কয় না। হযরতে মূসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রাউন, জালেম ফ্রাউনের কাছ থেকে, শোষক ফ্রাউনের কাছ থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেছিলেন। ওইটা ছিল দশে আশুরা। কত তারিখ? অর্থাৎ আশুরার দশ তারিখ। আশুর মানে কত? দশ। দশ তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালামকে ফ্রাউনের কবল থেকে আল্লাহ তাআলা চিরমুক্তি দান করেছিলেন। এবং হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে চল্লিশ দিন থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪১ দিনের মাথায় কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে যেদিন মুক্তি দিয়েছিলেন ওইটাও ছিল দশে আশুরার দিন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ যখন হিজরত করলেন, হিজরত যখন করলেন গিয়ে দেখেন ইহুদি সম্প্রদায় আশুরা মাস আসলে রোজা রাখে। তো রাসূলুল্লাহ যখন হিজরত করলেন প্রথম সন, দ্বিতীয় সনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের রোজাকে ফরজ করে দিলেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্লিসুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য যখন রোজাকে ফরজ করে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানে যখন কুরআন অবতীর্ণ হলো, এই মাসেই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সর্বশেষ আয়াত অবতীর্ণ হয়েছে, কোন মাসে? হ্যাঁ, কোন মাসে? রমজান মাসে। পুরো কুরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসঙ্গে রমজান মাসে আরশে আজিম থেকে জমিনের প্রথম আসমানে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর আস্তে পড়েন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে গুনাহ না? কি হয় জোরে কোন? কি হয়? আরো জোরে বলেন, জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। প্রশংসা করলাম কার? এই কোরআনটা কার? আওয়াজ যদি আসতে হয় খবর আছে। আওয়াজ কি হতে হবে? জোরে হতে হবে। তো পবিত্র কালামুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসঙ্গে আরশে আজিম থেকে, রব্বে কাবা যেখানে থাকেন, রব্বে কাবার স্থান যেখানে, ওই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে একসাথে অবতীর্ণ করলেন। এবং যখন রাসূলের প্রয়োজন হতো জিব্রাইল আমিনের মাধ্যমে, কখনো বা সূরা কাউসার, কখনো বা সূরা বাকারার ৬১ আয়াত, কখনো বা একটা ইতিহাস, কখনো বা একটা গল্প, কখনো বা নবীদের জীবন কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর অবতীর্ণ করতেন। এগুলো শুনে রাসূল সাহাবীদেরকে বর্ণনা করত, সাহাবীরা মুখস্থ করে করে নিজেদের অন্তরে সংরক্ষণ করত। আর আমরা কি করি? আমরা যে হুজুররা বয়ান করে, এই বয়ান এখানে খতম দিয়ে যাই।
একবার এক মুরব্বী বয়ান শুনতে গেছে। তো মুরব্বী যখন বয়ান শুনছে, রাত্রেবেলায় আসবে নাতি সাথে। তো এবার হুজুর বয়ান করছে যে পানি হোক আর কিছু হোক, হাটের উপরে কাপড় ওঠানো যাবে না, গুনাহে কবিরা, কেউ যদি উঠায় সে কবিরা গুনা করবে। এখন রাত্রেবেলায় আসতেছে, নৌকা নাই, কিচ্ছু নাই, নদী তো পার হইতে হবে, নদীতে ছিল কমর পানি। আর নাতিকে বলতেছে, কয় নাতি লঙ্গি উঁচা কর, পার হয়ে যাই, লঙ্গি যাতে না বেঁচে। নাতি বলছে, কয় দাদা একটু আগে তো ওয়াজ শুনে আসলা, হাঁটুর উপরে কাপড় তোলা কবিরা গুনা, আল্লাহ তাআলা পাপ দেন, আল্লাহ তাআলা গুনা দেন। দাদা ডাক দিয়ে বলতেছেন, কয় ওয়াজ তো নদীর ওই পারে, যাবো হচ্ছে ওই পারে। কয় ওয়াজ যে পারে শুনছি এই পারে রেখে যা, আমরা যাচ্ছি যে পারে, ওই পারে আমাদের আসল সম্পদগুলো নিয়ে যাই। প্রিয় ভাইরা, আমাদের ওয়াজ নসিহতগুলো এরকম হয়ে গেছে মসজিদের গেট পর্যন্ত, কথাগণ ঠিক কিনা? তাছাড়া মসজিদ থেকে যে কথাগুলো বলা হয়, এগুলো যদি আমাদের সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তি ছিল তারা যদি মানত, সমাজে এত দুর্নীতি থাকতো? কথা কয় না, দুর্নীতি থাকতো? ও মিয়া, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু, এই তিনজনের শাসন আমল, মসজিদ থেকে যে ফতোয়া দেওয়া হতো, মসজিদের মেম্বর থেকে শাসক যে ফতোয়া দিত, এর বাহিরে কোনো কেউ কোনো কাজ কেউ করতে পারত না। সুবহানাল্লাহ, বলবেন না? মসজিদের মেম্বর থেকে পরিচালনা হইতো পুরো আরব, মসজিদের মেম্বর থেকে পরিচালনা হইতো অর্ধ জাহানের খালিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। সুবহানাল্লাহ, বলবেন না? আর আমাদের অবস্থা, আল্লাহু আকবার, বিলিভ করার সময় এক কথা বলে, সংসদে বসে ঠেলা খাইলে আর এক কথা বলে, আছে না নাই? এই যে লকডাউন, লকডাউন নিয়ে যে সমস্ত ইতিহাস বাংলাদেশে রচনা হয়েছে, এই সমস্ত ইতিহাস, ইতিহাসের পাতায় লেখা তো থাকবেই জাতি এই যুগটাকে চির চির ঘৃণহীত একটা যুগ হিসাবে, সময় হিসাবে জাতি গ্রহণ করেছে, ঠিক কি না? এই ইতিহাসের পাতায় রচিত হয়েছে এমনও ঘটনা আমি গতকালকে পড়েছি, গতকালকে এদিকে খেয়াল করেন, আমি গতকালকে এমন ঘটনা পড়েছি যে গরিব মানুষ সন্তান গরুর গোশত খেয়ে খাইতে চেয়েছে, খাইতে দিতে পারে নাই, পরের দিন বাবা তার শরীরের গোশত কেটে কেটে সন্তানকে খাওয়াইয়েছে। এটা হচ্ছে ইতিহাস, এটা হচ্ছে আপনাদের শাসনামল। হযরত ওমরের শাসনামল কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার শাসনামলে কেউ যদি এক বেলা না খেয়ে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। আর আপনারা এমনভাবে লকডাউন দিয়েছেন বা দিচ্ছেন, আবারও দিবেন, আমি আবার শুনতে পাচ্ছি, কারণ এই যে 15 আগস্ট শেষ, স্বার্থ উদ্ধার হয়েছে, এখন আবারও লকডাউন দিতে পারে। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই 56,000 বর্গ মাইল নিয়ে সমস্ত শগুনদের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। আমিনটা পড়তে কষ্ট হয়? আমিন। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম কি যে আশুরার দিন, এই আশুরার এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, তবে আমাদের ভিতরে বিভ্রান্ত কিছু মত আছে। বিভ্রান্ত মত হচ্ছে, কয় কুরসি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আশুরার দিন, দুনিয়াকে সৃষ্টি করেছেন আশুরার দিন, আবার দুনিয়াকে ধ্বংস করবে আশুরার দিন, কোথায় পেয়েছেন, কোন হাদিসে আছে? এ সমস্ত বিভ্রান্ত মত থেকে আমরা ফিরে আসব ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে, হাই হোসাইন, হাই হোসাইন বলে আজকে এই যে এজিদ পাগল, এজিদকে যারা কাফের বলে গালি দেয়, এবং হাসান হোসাইনের যারা আশেক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান এবং হোসাইন হচ্ছে দুনিয়ার দুইটা ফুল। সুবহানাল্লাহ, পড়বেন না? সুবহানাল্লাহ। এখন বলেন, ফুল থেকে সুঘ্রাণ আসে নাকি দুর্গন্ধ আসে? সুঘ্রাণ। আচ্ছা, ইসলামে মারামারি কি সুঘ্রাণ নাকি দুর্গন্ধ? শরীর কাটাকাটি সুগন্ধ নাকি দুর্গন্ধ? ইসলাম কি মারামারি পছন্দ করে? ইসলাম কি বিলিভ করা পছন্দ করে? ইসলাম কি শরীর কাটা পছন্দ করে? কথা কয় না, পছন্দ করে? আগায় বসেন, চেপে চেপে বসেন, আজকে সব ফ্যাক্টরি তো বন্ধ না, আচ্ছা আগায় বসেন, আজকে আপনাকে একদিনকে আমার একদিন, আগান ফাঁকরা এখানে না, শয়তানে বৈবত, আগে যে আসবেন চাপায় বসবেন, যাতে করে নেতা কর্মীরা আয়সা পিছন থেকে সামনে টপকায় না আসতে পারে, চাইবে চাইবে বসেন, এদের আবার অভ্যাস খারাপ। কী খারাপ কথা কয় না, সপ্তাহে একদিনও মসজিদে আসবে না, একদিন আসবে কোন দিন? শুক্রবার দিন, আয়সা সামন থেকে পিছন থেকে একবারে সামনের কাতারে চলে আয়সা নেতামো করবে, কথা কয় ঠিক কি না? এগুলো আপনারা পছন্দ করেন? এগুলো আপনাদের ভালো লাগে? এখানে আসেন কেন? কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য, ঠিক না?
কোরআন হাদিসের বাইরে মসজিদে কোনো কথা চলতে পারে না। আমি তো আমার একবার আমি এক মিনিট আপনাদের হক নষ্ট করতেছি, আমি যখন দাউদকান্দি থেকে আরেকটু ভিতরে আপনার লাকসামে ইসাপুরে কেন্দ্র মসজিদে জুম্মা পড়াই, কাজপুরে চাকরি করি, মাদ্রাসায় পড়াই, ইসাপুরে জুম্মা পড়াই, তো ওখানে এক মসজিদের বয়নে প্রতিদিন এরকম ঝামেলা করে, একদিন সভাপতি, একদিন সেক্রেটারি, একদিন এই আর একদিন হ্যাঁ। তো পরের সপ্তাহে প্রচুর রাগ, মাথা মতো প্রচুর গরম, রাস্তায় জ্যাম ছিল, দেরি করে গেছি, তো হেরা আমারে ঠেট দিচ্ছে, কয় হুজুর দেরি করে আসবেন, এটা সেটা বেতন দিয়ে নাকি নেই, ব্যাস বয়ান শুরু করলাম। শুরুতেই বলছিলাম যে যত গিরি আছে কোনো গিরি মসজিদে চলবে না, মসজিদ কার ঘর? সভাপতি গিরি বাহিরে, মোতোয়াল্লি গিরি বাহিরে, সেক্রেটারি গিরি বাহিরে, ঠিক কি না? মসজিদ কার ঘর? এখানে কোনো গিরি টিরি নাই, এখানে যা চলবে সব কোরআন এবং হাদিস থেকে, ঠিক কি না? এইরকম কথা বলার পর আর চাকরি থাকে? হ্যাঁ বলেন, চাকরি থাকে ইল্লা মাশাআল্লাহ। আমার বেতন টেতন দিয়ে আল্লাহ হুজুর আগামী সপ্তাহ থেকে না আসলে ভালো হয়। আমি বলছি আলহামদুলিল্লাহ, তোদের মতো জালেমদের মসজিদে গিয়ে কোনো লাভ নাই, ঠিক কি না? যেখানে কোরআন হাদিসের কথা বলা যায় না ওখানে গিয়ে লাভটা কি আমার? যাই হোক প্রিয় ভাইরা, আশুরার ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি, কিন্তু এই ফজিলতটাকে নষ্ট করা যাবে না। আমরা অনেকে হাই হোসাইন বলে চিল্লাই। আচ্ছা বলেন, হোসাইনদের ডাকলে কি আল্লাহ খুশি হবে? কথা কয় না। আমি কি হোসাইনের বিরোধিতা করতেছি? না, হোসাইন আমার কলিজার টুকরা, কারণ রাসুল বলেছেন আমার কলিজার দুইটা অংশের ভিতরে দুইজন লুকায়িত আছে, হাসান এবং হোসাইন। সুবহানাল্লাহ, পড়ে কয়জন লুকায়িত আছে? দুইজন, সেটা হলো হাসান এবং হোসাইন। আমি তাদেরকে ভালো না বেশি থাকি কিভাবে? কিন্তু আপনি আমারে বলেন যে রাসুল কি তাদের জন্মদিন পালন করেছিল? তাদের মৃত্যুবার্ষিকী রাসুল ছিলই না। রাসুল মারা গেছেন কবে? তাদের কারবালার ইতিহাসটা কবে? তাদের শাহাদত কবে? প্রিয় ভাইরা, এই সমস্ত বিভ্রান্তকর মতে কখনো যাবেন না ইনশাআল্লাহ। আমি এসব বিষয় নিয়ে আলোচনা করি না, বিতর্ক বিষয় নিয়ে, কারণ আজকে এখানে আলোচনা করলাম আগামীকালকে সোশ্যাল মিডিয়ায় গালির বন্যা বয়ে যাবে। কেউ বলবে ইয়াজিদের দালাল, কেউ বলবে ইয়াজিদের বাপলাখে। গতকালকে একটা যে কোনো বিষয়ে একটা পোস্ট করছিলাম আমার পেজে, তো সুন্নিদের কিছু ভাই না হলেও 18-20 জন হবে, আইরে গালাগালি। আমি বলে ইয়াজিদের দালাল, আমি নাকি কাফের, আমি নাকি মুনাফিক, আমি নাকি মুশরিক হয়ে গেছি, নতুন করে ঈমান নবায়ন করা দরকার। প্রিয় ভাইয়েরা, গালির চোটে পরবর্তীতে পোস্ট আমি কাইটা দিছি। এত পরিমাণ গালি যে দিতে পারে আমাদের সুন্নি প্রিয় ভাইয়েরা, চুন্নি না সুন্নি, কি সুন্নি প্রিয় ভাইয়েরা এত পরিমাণ গালি দিতে পারে? আপনারা আমারে বলেন, রাসূলুল্লাহ কখনো কি গালি দিয়েছিল? এই যে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই, সুবহানাল্লাহ, গতকালকে যে একটা ভিডিও ক্লিপ উনি দিয়েছেন, বলতেছেন যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে, হাসান হোসাইনের শাহাদতের প্রশংসা না করবে জুম্মায়, তারা কখনো মুসলমান হতে পারে না। হা সুবহানাল্লাহ, কোন নাউজুবিল্লাহ পড়েন মিয়া জোরে, এই মিয়া, হাসান হুসাইন কি ইসলামের কোনো অধ্যায়? আপনারা আমারে বলেন, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর রাসূল যখন বিদায়ের হজের বেলায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইন্নামা আকমালতু লাকুম ওয়া আসমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন, সুবহানাল্লাহ পড়েন, রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন রাসূল আজকে থেকে ইসলাম পরিপূর্ণ। সুতরাং আপনারা আমারে বলেন, ইসলামের ভিতরে কি হাসান হোসাইনের মৃত্যুর যে বার্তা, মৃত্যুর যে ইতিহাস, এটা কি আছে? নাই, এটা হচ্ছে ইতিহাসের পাতায়। ইসলামের কোনো অধ্যায় হাসান হোসাইনের মৃত্যু নয়, ইসলামের কোনো বিষয় ইয়াজিদের বিষয় নয়। সুতরাং ইয়াজিদ যদি হাসান হোসাইনকে ষড়যন্ত্র করে মারে থাকে, এইটার হিসাব ইয়াজিদ দিবে। আবার ইয়াজিদ যদি নির্দোষ হয়ে থাকে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আপনি আমি চিল্লায় নিজের ঈমান নষ্ট করে কাফের হয়ে, বেঈমান হয়ে একজন সাহাবিকে কাফের প্রমাণ করতে গিয়া আরেকজন সাহাবিকে লাঞ্ছিত করা, একজনকে বড় করতে গিয়ে ইয়াজিদকে ছোট করা, এইটার অধিকার ইতিহাসের পাতায় কোনো সুন্নি কোনো আলেমের হইতে থাকতে পারে না। কথা কন ঠিক কি না? ইয়াজিদকে আপনি ছোট করার কে আপনি? যাদের বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা যাদের উপরে খুশি, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। আপনি কিভাবে হাসান হোসাইনকে ছোট বড় করতে গিয়া ইয়াজিদকে আপনি গালি দেন? কিভাবে মুয়াবিয়াকে আপনি গালি দেন? মুয়াবিয়া বিষয়ে রাসূল বলেন, মুয়াবিয়া তো এত পবিত্র একজন লোক, এই মুয়াবিয়া যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ তাবারক তাআলা আসমান পর্যন্ত ফেরেশতা দিয়ে বন্টন করেন রাখেন। আপনি এই মুয়াবিয়াকে গালি দিচ্ছেন? কেন গালি দিচ্ছেন? আপনি হাই হোসাইন বলে বলে যদি শরীরে রক্ত ঝরান, আল্লাহ কি আপনার উপর খুশি হবে? যেগুলো আজকে হাই হোসাইন বলে বলে শরীরে রক্ত ঝরাচ্ছে, খবর নিয়ে দেখেন,
ওরা মানুষের হক নষ্ট করতেছে, মানুষের রাস্তা বন্ধ করতেছে, মানুষের রিজিকের অভাবগুলো যে আছে এগুলো দূর না করে তারা তাদের ব্যক্তিগত মত পোষণ করতে, এরকম আছে না নাই? প্রিয় ভাইরা, এই সমস্ত মতবাদ থেকে ফিরে আসতে হবে। হায় হুসাইন বলে বলে চিল্লানোর কারণে হুসাইনের কোনো উপকার হবে না। যেখানে রাসূলুল্লাহ নিজে দোয়া করেছেন, হাসান এবং হুসাইন যখন জান্নাতি যুবকরা যখন প্রবেশ করবে, হাসান এবং হুসাইন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেখানে আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন, আপনি কে, আপনি কে? এই যে বিহারি নামে একটা সম্প্রদায় আছে, এই বিহারিগুলো, এই বিহারিগুলো শরীরের রক্ত ঝরায়, বিশেষ করে মোহাম্মদপুর এবং বসিলা এই সমস্ত রোটের ভিতরে কিছু বিহারি আছে। আমরা যখন জামিয়া রহমানিয়ায় পড়াশোনা করতাম ওই সময় দেখতাম তারা নিজেদের শরীরের ভিতরে চাকু দিয়ে আঘাত করত, ব্লেড দিয়ে আঘাত করত, তারা চাকু একসঙ্গে 10-12টা বাইন্দা শরীরের ভিতরে এভাবে আশ্রয়িত। প্রিয় ভাইরা, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিভ্রান্তকর জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াউমি আশুরা, ইয়াউমি আশুরা, আশুরার দিন যারা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পিছনের এবং সামনের 1-2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয় বছরের গুনাহ? 2 বছরের গুনাহ। কিন্তু আমরা মুসলমানরা, আমরা মুমিনরা এই বিষয়ে সতর্ক না, আমরা মুসলমানরা এই বিষয়ে কোনো কথাই বলি না। কেন কথা বলি না? কি লাভ হবে কথা বলে? আমরা তো ফরজ নামাজই পড়ি না, ঠিক না? আশুরা রোজা তো অনেক দূরের বিষয়, আমরা তো আমাদের জীবনের যে নামাজ আছে এই নামাজগুলো আমরা পড়ি না। এমন এখানে লোক আছেন সবাই বলতে পারবেন কলিজায় হাত দিয়া আল্লাহকে হাত উঁচু করে দেখাইতে পারবেন যে আজকে ফজরের নামাজ পড়ছি, কয়জন বলতে পারবেন? আমি আশুরার যে রোজা রাখবো এটা একটা নফল আমল। কি আমল? নফল আমল। ঈসা থেকে আদম পর্যন্ত এটা ছিল ফরজ আমল। কি আমল? আশুরার দিন রোজা রাখা ফরজ করে দিয়েছিলেন কে? আল্লাহ। এত আস্তে কথা, কারেন্ট গেছে জন্য কথা জোরে বলতে হবে। আশুরার রোজাটা ফরজ করে দিয়েছিলেন কে? আবার এটাকে রহিত করে দিয়েছেন কে? এটাকে নফল বানায় দিয়েছেন কে? হযরত আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আশুরার রোজা ফরজ ছিল। কি ছিল? হযরত ঈসা আলাইহিসসালামের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, ঈসা নবীর উপরে শুধু জোহরের নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের উপরে কয়েকত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমরা তো তাও মোটামুটি ভালো আছি, ঈসা নবীর 1 ওয়াক্ত নামাজও তার কৌমরা পড়তো না। কিছু সংখ্যক লোক আমাদের ভিতরে আছে না, কিছু মানুষ নামাজ পড়ে, ওনার জামানায় এরকম ছিল, সবগুলো অলস ছিল, অধিকাংশগুলো অলস ছিল। ঈসা নবীর উম্মতরা ছিল বনি ইসরাইল, ইহুদি সম্প্রদায়, ওরা যদি 1 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে না পারে, আমাদের অবস্থাও তো একই, আমরাও ঠিক মতো নামাজ পড়ি না। আপনারা বলেন ওদের সাথে আমাদের ভিতরে কোনো পার্থক্য আছে? ওরাও নামাজ পড়ে না, ওরা দাড়ি রাখে না, আমরাও রাখি না, ওরা রোজা রাখে না, আমরাও রাখি না। আপনি আমার আরেকটু স্পষ্ট করে বলবেন আপনারা যে রমজান মাসে, রমজান উপলক্ষে কোনো মহিলাকে আপনারা পর্দা করতে দেখছেন? কথা কয় না জোরে কন, দেখছেন? দেখেন নাই? তবে বাংলাদেশের যত হোটেল আছে সবগুলো হোটেল রমজান মাসে পর্দাশীল হয়ে যায়, ঠিক কি না? প্রিয় ভাইরা, এই সমস্ত শরিয়া নয়, এই সমস্ত ইসলাম নয়। ইসলামের সৌন্দর্য এত সুন্দর, তাকায় দেখেন আফগানের দিকে, তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে। আফগান তালেবানরা যখন, তালেবানদের একটা ইতিহাস আছে, আপনারা তো ইতিহাস জানেন না এই জন্য বিরোধিতা করেন, তালেবানদের সংক্ষিপ্ত ইতিহাস 2 মিনিটে শেষ করে দিচ্ছি। তালেবান আর তালেব মানে হচ্ছে ছাত্র, অন্বেষণকারী। ছাত্ররা যখন দেখল ইংরেজরা, ইহুদিরা, নাসারারা মুসলমানদের মেয়েদেরকে ধরে ধরে, সুন্দর মেয়েদেরকে ধরে ধরে তারা ধর্ষণ করত, বিভিন্ন ঘরে বেঁধে বেঁধে তারা মাসের পর মাস ধর্ষণ করে করে হত্যা করে ফেলত, তালেবানরা যখন দেখলো, ছাত্ররা যখন দেখলো এই অবস্থা, তারা তখন তাদের ওস্তাদের নাম বলা যাবে না, নাম বললে আবার ফেসবুক এই ভিডিওটাকে রিমুভ করে দিবে। তো প্রিয় ভাইয়েরা, যখন এই ছাত্রগুলো তাদের ওস্তাদদেরকে বলল যে এই সমস্ত দুর্নীতি থেকে, এই সমস্ত অপকর্ম থেকে মুসলমান মেয়েদেরকে বাঁচানোর জন্য একটা সংগ্রাম আমরা করতে চাই, যে এই সংগ্রামে বাতিল এবং ইসলাম দুইজন দুই পক্ষে থাকবে, বাতিল পরাজয় গ্রহণ করবে, ইসলাম বিজয়ী লাভ করবে, তাদের ওস্তাদ বলল তোমরা তো অস্ত্রহীন মানুষ, তোমাদের তো কোনো অস্ত্র নাই। ছাত্ররা ইমানি তাজাল্লি নূর দেখিয়ে বলল আমরা মেসোয়াক দিয়ে বেঈমানদের সঙ্গে প্রথম লড়তে চাই, মুসলমানদেরকে ওদের কব্জা থেকে হেফাজত করে আমরা তাদেরকে বিজয়ী দান করতে চাই। প্রিয় ভাইরা, তালেবানরা শুরু করলো মেসোয়াক দিয়ে শুরু করলো, হাত দিয়ে তারা শুরু করলো,
আজকে একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট তারা, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের অবস্থা কি? আল্লাহ সুবহানাল্লাহ, যদি গেলে হুজুররা একটু মাঠে নামে, কবে যে এই হুজুররা মানুষের বাড়িতে খায় খায় শক্তি হয়েছে, এই জন্য মাঠে নামতেছে। আপনাদের লজ্জা হওয়া উচিত যারা হুজুরদের বিরুদ্ধে কথা বলেন। আপনাদের চোখে যদি একটু পরিমাণ শরম থাকে, হুজুররা কি পারে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত? আরে বেটাস রামছাগল তাকায় দেখ মোল্লার দৌড় সংসদ পর্যন্ত, ঠিক কি না? আমার প্রিয় মোল্লা ভাইয়েরা, আজকে দাড়িওয়ালা টুপিওয়ালাদের মাধ্যমে দেশ যদি শাসন হয়, আজকে লাল কুত্তাগুলো ইহুদি সম্প্রদায়গুলো বলতেছে তালিবান ক্ষমতায় আসার আগে দেশটা যত উশৃঙ্খল ছিল, এখন তালিবান ক্ষমতায় আসার পরে যখন কোরআন দিয়ে সংসদের বৈঠকগুলো শুরু করে, কোরআনের আয়াত দিয়ে যখন খুতবা দিয়ে তাদের সমস্ত কাজগুলো শুরু করে, সংবাদ সম্মেলন শুরু করে, আমাদের মনে হচ্ছে তালেবান সরকার এবং এখন যে প্রেসিডেন্ট আছে ওনার মাধ্যমে এই আফগান পুরাটা স্বর্ণের দেশ, হজরত ওমরের শাসনামল চালু হয়ে যাবে। আসতে পারেন সুবহানাল্লাহ, বৈশাখ হোসেন পিছনের ভাইরা সুবহানাল্লাহ পড়েন দেখি, বারান্দার ভাইরা পড়েন দেখি, আপনারা চুপ থাকেন, বারান্দারগুলো সুবহানাল্লাহ পড়েন, এগুলো শেষ, আপনারা পড়েন দেখি সবাই একসাথে। হাজুর মসজিদে পড়ে এসে আবার সুবহানাল্লাহ জোরে গায়ে শরম পাইতাম মানুষের সামনে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য যখন বিধান করে দিলেন, মুসলমানদের যখন বিধান করে দিলেন, রমজান মাসের রোজা যখন ফরজ করে দিলেন, আল্লাহ তাআলা আশুরার রোজাকে নফল করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই রোজাকে নফল করে দিলেন, রাসূলুল্লাহ রোজা রাখলেন প্রথম বছর, রাসূলুল্লাহ একটা রোজা রাখলেন, তারপর থেকে সাহাবীরা দুইটা রোজা রাখলেন। আল্লাহর রাসূল বলেন আশুরার দিন যারা রোজা রাখবে তাদের সামনের এবং পিছনের একটা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এক বছরের গুনাহ মাফ, একজন আল্লাহর বান্দা খাটিয়া আসে রাসূলের মহাব্বত নিয়া, মূসা নবীর শুকরান রোজা রেখেছে, এই আল্লাহর বান্দা গরিব ছিল, খেতে খামারে কাজ করত, আল্লাহর বান্দা যখন রোজা রেখেছে তার বাড়িতে সেহারি খারার মতো কোনো টাকা নাই, পয়সা নাই, সেহারির যে বাজার করবে এরকম তার অর্থনৈতিক অবস্থা ভালো না, সেহারি ইফতারি করবে এরকম অর্থ তার কাছে নাই, এমন অর্থ তার কাছে নাই যে অর্থ দিয়া সন্তান স্ত্রী মেয়ে ছেলে এই চারজন একসঙ্গে সেহারি করবে এরকম তার কাছে অর্থ নাই। ইফতার কি করবে? প্রথম দিন পানি ভাত দিয়ে ইফতার করলো, পানি ভাত খেয়ে রোজা রাখলো, দ্বিতীয় দিন যেই মালিকের কাছে কাজ করে ওই মালিকের কাছে চলে গেল, গিয়া বলল মালিক আপনি আমারে 2,000 টাকা ধার দেন, যে 2,000 টাকা দিয়ে আমি আমার রোজাগুলো ঠিক মতো রাখতে পারবো, ইফতারি করতে পারবো, সেহারি করতে পারবো, আপনার এই টাকাগুলো আমি আবার আপনার পুনরায় আপনাকে বুঝাইয়া দেব। মুসলমান ধনী লোকটা দাগ দিয়ে বলতেছেন ভাই আমার কাছে টাকা আছে তবে আমি গরিবদেরকে টাকা ধার দেই না। সমাজের ভিতরে এমন লোক আছে না নাই যারা গরিবদেরকে ঘৃণা করে? কথা কন আছে, জোরে কন আছে। মুসলমান গরিব হওয়ার কারণে নিজের ইমানটাকে নর্মাল করা যাবে না। তোমরা গরিবের মাসালা কি জানো? যদি ইতিহাস শোনাই বুঝবেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন। তালহা তার ইমানি জজবাটা এমন ছিল, আল্লাহর রাসূল একবার যুদ্ধের ময়দানে ডাক দিয়ে বললেন তালহার ইমানটা যদি পুরো দুনিয়ায় সমস্ত ইমানকে এক পাল্লায় রাখা হয়, তালহার ইমানটা এক পাল্লায় রাখা হয়, তালহার ইমানের কাছে পুরো দুনিয়ার ইমানদারদের ইমানটা শূন্যই ভাসতে থাকবে। তালহার ইমান ছিল এত মজবুত, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ আদায় করেন রাসূলের পিছনে। সুবহানাল্লাহ পড়বেন না? কার পিছনে? কার পিছনে? রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করেন, তাসবিহগুলো পড়ে না, আয়াতুল কুরসি পড়ে না, সুবহানাল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে না, সূরাতুল হাসরের শেষ দিন আয়াত পড়ে না। হযরতে আবু হুরায়রা বিচার দিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদরের তালহা নামাজ পড়ে দৌড় যায়, তাসবিহ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা কানে রাখলেন, কিছু বললেন না। দ্বিতীয় দিন আবার রাসূলের কাছে বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার তালহা তো নামাজ পড়ে দৌড় দেয়, আপনাদের মতো আর কি ফরজ নামাজ শেষ
দৌড় দিবে, কার জুতা নিয়ে পালাবে এটার কোনো খবর না। তালহা এরকম ছিল না, আস্তে করে উঠে যাইত, আপনাদের মতো না সামনের কাতার থেকে দৌড় দিত। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন যখন তালহার নামে বিচার দিল, তৃতীয় দিন আবার একই বিচার দিল সাহাবা একরাম, চতুর্থ দিন রাসূল চলে গেলেন তালহার বাড়িতে। তালহার বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তালহা তাকে দেখে এসেছে, তালহা ভিতর থেকে সালামের জবাব নেয় না, সালামের উত্তর দিচ্ছে না। আল্লাহর রাসূল দ্বিতীয় আবার একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তালহা তাকে দেখ, তোর দরজার ভিতরে রহমাতুল লিল আলামিন এসেছে, তালহার ভিতর থেকে কোনো জবাব নাই। আবার তৃতীয়বার রাসূল বললেন, আসসালামু আলাইকুম। তালহা তাকে দেখ, দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয়তম নবী তোর দরজার সামনে হাজির হয়েছে। তালহা তারপরেও জবাব দেয় না। রাসূল যখন তিনবার বললেন, বলার পরে রাসূল চলে আসলেন, কারণ তিনবার যখন সালাম দিবেন তারপরে যদি উত্তর না আসে ওই ঘরের দরজায় থাকার কোনো অনুমতি নেই, সে কোনো ব্যস্ততার ভিতরে আছে। রাসূলুল্লাহ বুঝলেন হয়তো বা তালহা কোনো ব্যস্ততায় আছে অথবা তালহা বাড়িতে নেই। বিশ্বনবী চলে আসলেন, তালহা পিছন থেকে দরজা খুলে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো উপস্থিত। এমন একজন নবী পেয়েছি যে নাকি পিছন থেকে ডাক দিলেও যিনি তাকান তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাকলেন। তালহা এসে গুম গুম করে কান্না করতেছেন, তালহার চোখগুলো লাল হয়ে গেছে, তালহার হৃদয়টা শুধু কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার দরবারে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি জবাব দিতে পারলাম না। আমার দরবারে এসেছেন যিনি, তিনি মুহাম্মদ পাঠিয়েছেন, কে ওনাকে পাঠিয়েছেন, কে জোরে জোরে বলেন, কে? তালহা তো চিন্তায় পড়ে গেল, না জানি মুহাম্মদ আমার উপরে অসন্তুষ্ট হয়েছে। তালহা ভীতস্ত্র মন নিয়ে কান্না করতেছেন আর বলতেছে, রাসূল, তালহারে রাসূল বুকের ভিতরে জড়ায় ধরে চাপ দিচ্ছেন। চাপ দিয়ে বলেন, তালহা কেন কান্না করো, তোমারে তো আমি এত মহাব্বত করি, তোমারে আমি এত মহাব্বত করি, এত মহাব্বত করি, জান্নাতে তুমি তালহা ছাড়া আমি রাসূল প্রবেশ করব না। তালহা তারপরেও কান্না থামায় না, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি সাহাবায়ে কেরাম আপনার কাছে বিচার দিয়েছেন। রাসূল বলতেছেন, তুমি নাকি ফজরের পরে তাসবিহগুলো পড়ো না, আসরের পরে তাসবিহগুলো পড়ো না, মাগরিবের সালাতের পরে তাসবিহগুলো পড়ো না। কয় তালহা কেন পড়ো না, কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা এত গরিব, এত গরিব, তার বাড়ির ভিতরে দুইটা কাপড় নয় একটা কাপড়, আমার ঘরের ভিতরে একটা গর্ত করেছি, যেই গর্তের ভিতরে আমি যখন নামাজ পড়তে যাই আমার স্ত্রীকে গর্তের ভিতরে নামায় দেই, স্ত্রীর কাপড় থেকে পোশাকগুলো খুলে নেই, আমার এই কুর্তাটাকে খুলে নেই, আবার এই জুব্বাটাকে খুলে নিয়ে আমি নামাজ পড়তে যাই, আপনি রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করি, আবার তাড়াতাড়ি দৌড় দিয়ে আসি, আসার পরে আমি আমার স্ত্রীকে আমার জুব্বাটা দিয়ে দেই, আমি গর্তের ভিতরে নামি, আমার স্ত্রী ওইটা উজু করে নামাজ পড়ে, নামাজ পড়ে তাসবিহ তাহলিলগুলো পড়ে, আমি আপনার সাহাবি তালহা গর্তের ভিতরে বসে বসে আল্লাহর জিকিরগুলো আদায় করি, আল্লাহর তাসবিহগুলো আদায় করি। তালহাকে রাসূল ডাক দিয়ে বলেন, তালহা যত গরিব আছে আজকে গরিবদের জন্য আমি সুসংবাদ শুনাইয়া দিলাম, বড় লোকদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে যাবে। কয় রাসূল এটা কি শুনাইলেন, কয় তালহা শুধু কি তাই, তোমার মতো যারা গরিব থাকবে দুনিয়াতে, যাদের পোশাক থাকবে না, দুনিয়াতে যাদের চলার মতো কোনো বস্ত্র থাকবে না, তালহা তাদের জন্য আমি ঘোষণা করে দিলাম, তুমি তালহা তাদের যে সর্দার হবা, দুনিয়াতে যারা একটা পোশাক নিয়ে নামাজ পড়বে, সিরা কাপড় নিয়ে নামাজ পড়বে, যারা সিরা কাপড়কে আল্লাহর সামনে দাঁড়াইতে লজ্জা পাবে না, যাদের সমর্থ থাকবে না, তারা সিরা কাপড় নিয়েও যদি আল্লাহর দরবারে দাঁড়ায়, তুমি তালহার সঙ্গে হাসতে হাসতে আমি রাসূলের আগ দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আমার প্রিয় ভাইরা, তালহার ছিল একটা জামা, আমাদের জামার তো অভাব নাই, কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, তালহার ইমাম আর আমাদের ইমাম। আল্লাহর রাসূল বলেছেন, গরিব তো এমন গরিব হওয়া দরকার যেই গরিবের ভিতরে ইমাম আছে, যেই গরিবের আমল সুন্দর, কোন গরিব যদি দুইটা আমল করে আল্লাহর রাসূল বলেছেন তারা জান্নাতি, সুবহানাল্লাহ পড়বেন না। এক নাম্বার গরিব ভয় পাবে কাকে, আল্লাহকে। দুই নাম্বার এই গরিব যাদের তার যে ইনকামটা আছে, ইনকামটা যদি হালালভাবে রুজি উপার্জন করে, গরিব যদি কখনো লোভে না পড়ে, আল্লাহর রাসূল বলেন যারা অর্থনৈতিক অবস্থা ভালো তাদের 500 বছর আগে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসে ঢোকার অনুমতি দিয়ে দিবে। আমার প্রিয় ভাইরা, গরিবের কোনো মাসালাই আমরা জানি না, গরিব এমন ছিল সাহাবায়ে কেরাম, গরিব এমন ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পূর্বে রেশমি কাপড় দিয়ে নাক মুছত যখন ইসলাম গ্রহণ করত, ইসলাম গ্রহণ করেছে খাবার নাই, আবু হুরায়রা সাত দিন পর্যন্ত না খেয়ে আছে, শুধু জমজম কূপের পানি খায়। আবু হুরায়রাকে মানুষ মনে করত পাগল, আবু হুরায়রা ছটপট করত, খিদার যন্ত্রণায়। রাসূল একদিন তাশরিফ নিয়ে আসলেন, আর সুফফার ভিতরে রাসূল যখন তাশরিফ নিয়ে আসলেন, আবু হুরায়রা দৌড় দিয়ে গেলেন, দৌড় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কী খাবার এনেছেন আমার জন্য? রাসূল আবু হুরায়রার চেহারার দিকে দেখে কান্না করে দিলেন আর বললেন, আবু হুরায়রা, তোমার এই কষ্টের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বদৌলত দান করবেন, এক একটা হাদিস তোমার এত ওজনওয়ালা হাদিস হবে, কিয়ামত পর্যন্ত আসন্ন ব্যক্তিরা তোমার হাদিস ছাড়া কেউ যদি হক পথে চলতে চায় তারা কখনো চলতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জন্য ছটপট করত। আবু হুরায়রা সম্পর্কে রাসূল বলেন, আমার কোনো কষ্ট করেওয়ালা সাহাবি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমার কোনো সাহাবি যখন দুনিয়া থেকে বিদায় নিত সাহাবি পানির জন্য কান্না করত, আমার আবু হুরায়রা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে হাউজে কাউসারের এক গ্লাস পানি আল্লাহ আবু হুরায়রাকে দান করেছিলেন। আবু হুরায়রা বলেন, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছেন, কয়টাই জন্য দান করেছেন? আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছেন, দুনিয়াতে কষ্ট করেছি, দুনিয়াতে হাদিস গ্রহণ করার জন্য, রাসূলের শান রাসূলের মান বোঝানোর জন্য শত শত কষ্ট করেছি, এই জন্য আল্লাহ তাআলা আবু হুরায়রাকে জান্নাতি শরবত পান করিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য গরিব যে আমরা গরিব কখনো হতাশ হওয়া যাবে? আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, আলহামদুলিল্লাহ, পড়া দরকার 500 বছর আগে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এ ভাই, তোমার পায়ে হাত রেখে বলে যাই, তোমাকে খুব মহাব্বত করে বলি, গরিব হয়েছো অসন্তুষ্ট হয়েও না, তোমার অর্থ সম্পদ নাই অসন্তুষ্ট হয়েও না, শুকরিয়া আদায় করো দেওয়ার মালিককে। তোমার সেরা জামা আছে, সেরা জামা নিয়ে আল্লাহর দরবারে আসো, আল্লাহর কাছে সেজদা দাও, তোমার অর্থনৈতিক অবস্থা ভালো করে দিবেন কে? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসাউবুল খালেক, সেরা কাপড় আমার কাছে খুব প্রিয়, অর্ধজাহান করিত শাসন ধুলির তবুকায় বসি, খেজুরি পাতার সাউনি তাহার বারবার যেত খসি। হযরতে ওমর সম্পর্কে রাসূল বলেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো হযরতে ওমর। হযরতে ওমর জুম্মার খুতবা দিতেন শাসন অবস্থায়, ওই জামার ভিতরে, জুব্বার ভিতরে 17টা তালি ছিল। আল্লাহ তাআলা বলেন, এই জুব্বাটাকে আমি আল্লাহ এমনভাবে পছন্দ করেছি, ওমরের নামটা আমি আল্লাহ জান্নাতের সব থেকে বড় খাতার ভিতরে উঠাইয়া দিয়েছি। ওমরের জামার তালি ছিল কয়টা? 17টা তালি ছিল। ওমর লজ্জা পেতেন না, কারণ দাঁড়িয়েছেন কার সামনে? দেওয়ার মালিক কে? জোরে বলো, জোরে বলো, কে? নেওয়ার মালিক কে? আমার প্রিয় ভাইরা, এই জন্য লজ্জা পাইও না, তোমার হাজার হাজার টাকা দাম কাপড়ের দাম, একটা প্যান্টের দাম 5000 টাকা, তোমার একটা শার্টের দাম 4000 টাকা, 9000 টাকার কাপড় পরো তুমি, তোমার জুতার দাম 3000 টাকা, আল্লাহর দরবারে আসবা, কাপড় যদি তোমার পাক না থাকে এই কাপড়ের কোনো দাম নাই। আজকে আমরা হুজুরদেরকে ডিটকারি করে বলি, হুজুররা কম দামি কাপড় পরে। আরে ভাই, কম দামি কাপড় পরতে পারি, কিন্তু এই কাপড় নিয়ে আল্লাহর সামনে যখন দাঁড়াই, বলেন তো, একটা কাঠ যখন সাধারণ কাঠ থাকে, ওইটা যদি কোরআনের রেহাল হয়, ওইটার সম্মান বাড়াইয়া দেন কে? জোরে বলো, কে? একটা কাপড় তুমি যদি অন্য অন্য গিলাফ বানাও, ওইটার দাম তত নাই, কোরআনের গিলাফ যদি বানাও, ওইটার সাথে পা লাগালে এটা বেয়াদবি হয়, ওই কাপড়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? হুজুরদের কাপড় তো এত দামি, যেই কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও, যেই কাপড় নিয়ে মিম্বরে বসে কথা বলো, যেই কাপড় নিয়ে আল্লাহর সামনে আল্লাহর মসল্লায় দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দাও, ওই কাপড়ের মূল্যায়ন, ওই কাপড়ের দাম এই জমিনের ভিতরে অন্য কাপড়ের থেকে, এই কাপড়ের দাম আল্লাহর দরবারে এত বেশি, আল্লাহর রাসূল বলেন, আসাউবুল খালেক, এই কাপড়টার আল্লাহর দরবারে এত দাম, জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাবারক তাআলা নামাজি ব্যক্তিদের কাপড় তাদেরকে জান্নাতে দান করবে। এই জন্য প্রিয় ভাইরা, একটু খেয়াল করে শুনবেন, গরিব হওয়া মানে আল্লাহ যে আমার উপর অসন্তুষ্ট হয়েছে বিষয়টা এমন নয়। গরিব হওয়া মানে হযরত ওসমান বলেন, আল্লাহ যদি আমার ধন সম্পদ না দিয়া আমারে গরিব বানাইতো, আমি আল্লাহর দরবারে শুকরিয়ারও বেশি আদায় করতাম। কয় কেন? কয় মানুষ যখন ক্ষুধা লাগে তখন মুখ দিয়া বাই হয়, আল্লাহ আপনি আমারে কষ্ট দেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছেন, সব সম্পদ আমি আল্লাহর জন্য দান করে দিলাম,
এবং আল্লাহর জন্য যখনই দান করি আমার সম্পদের ভিতরে বরকত বাড়াইয়া দেন কে। আমার প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, এই রোজাদার ব্যক্তি মনে আছে আশুরার রোজা রেখেছে, সন্তান নিয়ে স্ত্রী নিয়ে আশুরার রোজা রেখেছে। আল্লাহর এই বান্দা বড়লোক ধনীর কাছে গিয়া বলল, ভাই আপনি আমারে কিছু টাকা পয়সা ধার দেন, যে এই টাকা পয়সা দিয়া আমি আশুরার দিন রোজা রাখবো, আল্লাহর ইবাদত করবো। এই ধনী লোকটা তাকে খেদাইয়ে দিল, কয় না তোমার এই টাকা দেওয়া যাবে না। এই লোকটা কান্না করে করে রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ইহুদি ভাই তাকে ডাক দিল। ইহুদি ভাই ডাক দিয়ে বলতেছেন, মুসলমান ভাই তুমি কান্না করো কেন? কয় তুমি তো ইহুদি, তোমার বইলা কোনো লাভ নাই, নতুন মুসলমান তো, সে বোঝে নাই যে ইহুদি এই সম্পর্কে জানে, ইহুদিরা এই সম্পর্কে সচেতন, তারা এটা জানে না, সে এটা জানে না। ইহুদি যখন বলল, মুসলমান তুমি কান্না করছো কেন, তোমার চোখ লাল কেন? কয় আমার সম্প্রদায়ের মুসলমান ভাই সেই তো আমার উপকার করে নাই, তুমি আবার কী উপকার করবা? ইহুদি ডাক দিয়ে বলতেছেন, মুসলমান তুমি আমার একবার বলো, তুমি আমার একবার বলো তোমার কী সমস্যা, আমারে বলো, আমি তোমার সমস্যাটা পূরণ করে দেব। আমি আশুরার রোজা রেখেছি 9 তারিখে, আবার 10 তারিখে আজকেও রোজা আছি, সিহারি করবো কী দিয়ে, ইফতার করবো কী দিয়ে, আমার কাছে টাকা নাই, ধার করে দোকান থেকে বাকি সদাই এনে ইফতার করেছি, সিহারি করেছি, আবার সিহারি খেয়ে রোজা আছি। ইহুদি ডাক দিয়ে বলতেছেন, ভাই তোমার কত লাগবে? কয় 2000 টাকা হলেই যথেষ্ট। কয় আমি তোমার 5000 টাকা দিলাম, তুমি সিহারি করো ইফতারি করো, যদি কখনো পাও তাহলে আমার টাকাটা ফেরত দিও। রাত্রেবেলা ইহুদি ঘুমিয়েছে, মুসলমান ঘুমিয়েছে, রাত্রেবেলায় রোজাদার ঘুমিয়েছে আল্লাহর ইবাদত করে। স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা স্বর্ণ খচিত ঘর বানিয়েছেন, যেই ঘরটার দাম এত বেশি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরের একটা মার্বল পাথরের দাম পুরা দুনিয়া যদি 7 বার 70 বার বিক্রি করা হয় একটা পাথরের সমপরিমাণ মূল্য হবে না। আসতে পারেন সুবহানাল্লাহ। তো মুসলমান বলতেছে ফেরেশতাদেরকে, কয় আমার এই জান্নাতের ঘরটার ভিতরে নিয়ে যাও। কয় না ওই ঘরের ভিতরে যাওয়া যাবে না। কয় কেন যাওয়া যাবে না? কয় ওই ঘরটা হলো যারা আশুরার দিন রোজা রাখবে তাদেরকে, যারা ইফতার করাবে তাদের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না, কাদের জন্য? কয় আশুরার দিন যারা রোজা রাখবে ওই রোজাদারকে যারা ইফতার করাবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে স্বর্ণখচিত ঘর বানিয়ে দিয়েছেন। এই মুসলমানের ঘুম ভাঙ্গে গেছে, সকালবেলা উঠা মুসলমানের বাড়িতে দৌড় দিছে, কয় ভাই তোমার যে ইফতার করার যে টাকাটা এইটা তোমার কত লাগবে? কয় 2000 লাগতো। কয় আর লাগবে না। কয় কেন? কারণ মুমিন অল্প একটু পাইলেই শুকরিয়া দেয় করে কার? আর ইহুদি খ্রিস্টান যত পায়, নাফরমানরা যত পায়, তারপরও তাদের শুকরিয়া আদায় হয় না। একটা 5 তলা বাড়ি আছে, আর একটা লাগবে, কতক্ষণ ঠিক কি না? আর যারা গরিব, যারা মুমিন, আল্লাহর রাসূল এমনি কি তাদেরকে ভালোবেসেছেন আর বলেছেন গরিব যখন যেটা পায় শুকরিয়া আদায় করে কার? আল্লাহ তাআলা এই শুকরিয়ার বদলতে তার রিজিকের ব্যবস্থা করে দেন। এই জন্য দেখবেন গরুর গোশত গরিব 1 কেজি খায়, খাওয়ার পরে কয় কয় আরও আছে থাকলে দে, আর বড় লোক 1 পিস খাওয়ার পরে ডাক্তার বইলা দেখ, আর 1 পিস খাবি, শেষ 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 তুই শেষ। এই জন্য গরিবের বিষয়ে রাসূল বলেছেন, গরিব যত কম খায় এবং ডায়েট করে, আল্লাহর রাসূল বলেন গরিবের রিজিক আল্লাহ তাআলা তত বাড়ায়া দেন, গরিব যত আল্লাহর শুকরিয়া করে আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দেন। এই লোকটা দৌড়ে গরিবের বাড়িতে গেছে, ওই মুসলমান গরিবের বাড়িতে গেছে, গিয়ে বলতেছে তোমার কত টাকা লাগবে? কয় আমার তো টাকার দরকার ছিল মাত্র 2000, এক ইহুদি আমারে 5000 টাকা দিয়া দিছে। সুবহানাল্লাহ পড়বেন না। কয় তোমার আমি 10000 দেই, ইহুদিরে 5000 ফিরাইয়া দাও। কয় সম্ভব না, আমি বেঈমানি করতে পারবো না, কারণ মুমিন কখনো বেঈমান হতে পারে? আবার বেঈমান কখনো মুমিন হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, ইহুদি নিজের বাড়িতে শুয়ে আছেন, গোপনে গোপনে মুসলমানকে নিয়াম ওই রোজাদারকে নিয়ে এই মুসলমান এবার চলে গেলে ইহুদির বাড়িতে গিয়া বলতেছে, রে ইহুদি ভাই তুমি তো তারে টাকা দিয়েছো কোনো সওয়াব পাবা না, তুমি তো তারে টাকা দিয়েছো কোনো সওয়াব পাবা না, ইফতারি করাইলেও সওয়াব পাবা না। আমি সওয়াব পাবো? কাই কী সওয়াব পাইবেন? কয় আল্লাহ আমার স্বপ্নের ভিতরে দেখাইছেন ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতে একটা স্বর্ণ খচিত ঘর আছে, মার্বল খচিত ঘর আছে, যেটার দেওয়াল চারপাশে 4 রকমের, এক পাশে রূপা, আর এক পাশে স্বর্ণ, আর এক পাশে পিতল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ঘরটা তাকে দান করবেন যে রোজাদারকে ইফতার করাবে, যারা আশুরার রোজা রাখবে তাদেরকে ইফতার করাবে, তোমার 10000 টাকা দিয়ে দিই, 5000 টাকা ফেরত নিয়ে নাও। ক
কয় তুমি কি এটা দেখেছো কয় দেখেছি কয় আমিও এটা দেখেছি সুবহানাল্লাহ বলবেন না কয় আমি ইহুদি তারপর আমাকে এটা আমি দেখেছি এইটা দেখেছি একটার সময় একটার পরে আবার ঘুম এসেছি মদিনার দুরাল বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন স্বপ্নের যুগে আমাকে এসে বলতেছেন এই তোমার কি স্বর্ণখচিত ঘরটা লাগবে আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ লাগবে রাসূল আমার হাতের ভিতরে হাত রাখায় পড়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইহুদি ডাক দিয়ে বলতেছেন ইহুদি তোর ইহুদি নাই এখন মুসলমান হয়ে গেছে বলতেছে তুমি তো কপাল পোড়া গরিবকে ঘৃণা করেছো আর আমি গরিবকে ভালোবাসার কারণে আমাকে জান্নাত ওই ঘরটা দান করেছেন কে আল্লাহ জোরে বলো কে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ইহুদি ইসলাম গ্রহণ করলো জান্নাতে একটা ঘর পাইল আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিকে এমন ভাবে কবুল করেছেন রাসূলুল্লাহ বলেন এই স্বপ্নের ব্যাখ্যায় রাসূলুল্লাহ পরের দিন বলেন এই ইহুদি থেকে শিক্ষা নাও কেউ যদি আশুরার দিন রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাবারক তাআলা জান্নাতের ভিতরে তাকে একটা এরকম ঘর দান করে দিবেন আর যে রোজা রাখবে আল্লাহ ইফতার করাইলে যদি এই ফজিলত হয় যে রোজা রাখবে তার কত ফজিলত শুনবেন শেষ করে দিই সময় বেশি হয়ে গেছে আচ্ছা শেষ করে দিচ্ছি যে রোজা রাখবে তার ফজিলত কত আইয়ামে আশুরা বাদা রমাদান যে আশুরার দিন যে রোজা রাখবে আল্লাহর রাসূল বলেন রমজান মাসে সমস্ত রোজা রেখে যে সওয়াব পাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক তাআলা তাকে দুই বছরের গুনাহ তো মাফ করবেন পাশাপাশি তাদের সত্তর বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবেন তাই শুধু কি তাই দুই বছর রোজা রাখলে যে সওয়াব পেত ফরজ রোজা ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেবেন এই জন্য আশুরার দিন রোজা রাখবো না ছাড়বো শিন্নি মারামারি করবো তাহলে আজকের বয়ান থেকে আমাদের শিক্ষা গরিব হওয়া মানে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট জোরে বলেন সন্তুষ্ট না অসন্তুষ্ট আবার বড় লোকদেরকে যে আল্লাহ একবারে মাহরুম করছেন এমনটা নয় তাতে আমার উপর খ্যাপা হবে মসজিদ কমিটি করে আমরা তো সবাই বড় লোক বড় লোক হওয়া মানে ওই রকম না বড় লোক যদি না থাকতো তাহলে মসজিদগুলো আজকে এত সুন্দর হতো না কথা কন ঠিক কি না এই জন্য বড় লোক হওয়া মানে আল্লাহর নাফরমানি এরকম না বড় লোক কারে কয় আরে মিয়া যার কোনো হাজত নাই তিনিই তো বড় লোক ঠিক না দুনিয়ার সবগুলো তো ফকির ফকিরের অভ্যেস কি কয় এক বাড়িতে যদি একটু চাল বেশি পাই পরের বার আবার ওই বাড়িতে আসে ফকিরের অভ্যাস এক বাড়িতে যায় আরেক বাড়িতে যায় বড় লোকদের অভ্যাসও এরকম একটা থাকলে আর একটা চায় রাসুল্লার হাদিস আমার কথা না কার কথা রাসুল্লার হাদিস এই জন্য দুনিয়াতে কেউ বড় লোক নয় যিনি বড় তিনি কে আল্লাহর কোনো জিনিসের হাজত আছে কিয়ামতের দিন হাফেজে কোরআনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যতটা আয়াত যার মুখস্থ থাকবে আপনাদেরকেও বলছি আপনারা যত আয়াত মুখস্থ রাখবেন একটা করে আয়াত পড়বেন ফাযাক্কির বিল কোরআন কোরআনের যখন একটা করে আয়াত পড়া হবে আল্লাহ তাআলা এক এক তালা করে বিল্ডিং উপরে তার মর্যাদা উঠায়া দেবেন এই জন্য আমরা মুখস্থ করে নেব কোরআনের যে সুরাগুলো আছে ছোট ছোট সুরা মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ আর গরিব হওয়া মানে আল্লাহকে ভুলে যাওয়া এরকম নয় অনেক গরিবরা গালি দেখবে আল্লাহ আমার ছাড়া আর কেউ দেখলো না চোখে আল্লাহ আমার ছাড়া আর দেখলো না এরকম কথা বলা যাবে না বলা যাবে না বলবেন আজকে থেকে না ইনশাআল্লাহ কোন বলবেন না